তো গাইস এরকম একটি স্ট্যাটাস ভিডিও তৈরি করতে গেলে তো প্রথমে তোমাকে অ্যালাইট মোশন অ্যাপসে ডাউনলোড করতে লাগবে। তো অ্যালাইট মোশন অ্যাপসের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো যারা ডাউনলোড করেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো যেহেতু আমার আগে থেকে ডাউনলোড করা হয়েছে সেহেতু আমি অ্যালাইট মোশন অ্যাপসে ওপেন করছি। তো ওপেন করার পর দেখো প্রথমে যে এই প্লাসের অপশানটি রয়েছে সেই প্লাসের অপশানটিতে ক্লিক করতে লাগবে। তো যেহেতু আমি এই ভিডিওটা স্ট্যাটাসটি আমি ইনস্টাগ্রাম ফ্রেমে তৈরি করেছি, তো অর্থাৎ 4.5 এখানে ক্লিক করতে লাগবে। ক্লিক করার পর যা আছে তাই করে যা আছে ছেড়ে দিয়ে এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে লাগবে। সেই ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর এখানে আসবে, আসার পরে প্রথমে যে পিকচারটি নেবো সেই পিকচারটি হলো এটা। এই সব পিকচার আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো এই পিকচারটি আমি ফ্রেমটাকে ঠিক করবো, এটা ঠিক করার জন্য যেহেতু ফিল স্ক্রিন করবো, তো সেহেতু এই পিকচারটাকে ট্যাপ করার পর থ্রি ডটে ক্লিক করে ফিল স্ক্রিন বলে যে অপশন রয়েছে সেই ফিল স্ক্রিনে ক্লিক করতে লাগবে। ক্লিক করার পর এটাকে অ্যাডজাস্ট করে নিতে লাগবে। অ্যাডজাস্ট হয়ে গেছে, তো সেহেতু আমি একটা কাজ করব, সেটা হলো প্রথমে অডিওটাকে সিলেক্ট করে নিতে লাগবে। তো অডিও আমি ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমি অডিওটি ডাউনলোড করে রেখেছি, সেই অডিওতে ক্লিক করব। ক্লিক করার পর অডিও আমি সিলেক্ট করে ফেলেছি, তারপর দেখো এই যে পিকচারের লেয়ারটাকে একটু বাড়াই দেব 3 থেকে 4 সেকেন্ড, ঠিক আছে। তো এইরকম এর জন্য প্রথমে এই মিউজিকটিকে কোন কোন জায়গায় ইফেক্ট হবে সেই জায়গায় মার্ক করতে লাগবে। তো মার্ক করার জন্য এই যে অপশানটি রয়েছে সেই অপশানটিকে ক্লিক করতে লাগবে। তো আমি ভিডিওটাকে প্লে করছি, তো মার্ক করা হয়ে গেছে। তো সেহেতু আমি প্রথমে একটা পিকচার ক্লিক করে নেব, তো পিকচারটা হলো এই সব পিকচার আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এই পিকচারটাকে আমি প্রথমে নিব, তো নেওয়ার পরে এই পিকচারটাকে এখানে অ্যাডজাস্ট করতে লাগবে। অ্যাডজাস্ট করার জন্য এখানে ক্লিক করতে হলে পিকচারটাকে ক্লিক করার পর এখানে নিচের যে অপশানটি রয়েছে সেই অপশানে ক্লিক করার পরে পিকচারটাকে অ্যাডজাস্ট করতে লাগবে। পিকচারটি অ্যাডজাস্ট হয়ে গেছে মোটামুটি। তো এরপর যেহেতু এখানে আমি মার্ক করেছি, তো সেহেতু এই পিকচারটাকে এখানে ট্যাপ করার পর এইটুকু আমি ছেড়ে দেবো। তো ছেড়ে দেওয়ার পর এখানে আরেকটি পিকচার ট্যাপ করবো, সেটা হলো এই পিকচারটি। ঠিক একইভাবে এই পিকচারটিকেও আমি অ্যাডজাস্ট করে নেব। পিকচারটি অ্যাডজাস্ট করা হয়ে গেছে, তারপর আমি এখানে যেহেতু আমি মার্ক করেছি সেহেতু এই মার্কে আমি পিকচারটা ট্রিম করে দেবো। তো এরপর আরেকটি পিকচার সিলেক্ট করে নেবো, তো সেই পিকচারটি হলো এটা, এই পিকচারটি। তো এই পিকচারটিকেও আমি অ্যাডজাস্ট করে নেবো, নেওয়ার জন্য এই পিকচারটিকে যেহেতু এখানে মার্ক করা হয়েছে তো সেই জন্য আমি এটাকে এখানে ট্রিম করে দেবো। এবার প্লে করছি, তো এখান থেকে যেহেতু বিট চালু হয়েছে তো সেই জন্য এখান থেকে আমি পিকচারগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। প্রথমে এটা নেব, এখানে ক্লিক করে দেবো, ট্রিম করে দেবো, ট্রিম করে দেবো, আবার প্লাস অপশানে দেবো, এখান থেকে আবার এটা নেবো। নেওয়ার পরে এটাকে হালকা করে যেহেতু এখানে মার্ক করা আছে, মার্ক করার পর এখানে ক্লিক করে এই অপশানটাকে ক্লিক করতে লাগবে। ক্লিক করার পরে আবার প্লাস অপশানে যেতে হবে, প্লাস অপশানে দেওয়ার পরে এইভাবে পিকচারগুলোকে সিলেক্ট করে নিতে লাগবে।
পিক্সেলগুলো নেওয়া হয়ে গেছে, তো সেহেতু আমি এই পিক্সেলগুলোকে এবার অ্যাডজাস্ট করবো। সে একইভাবে অ্যাডজাস্ট করতে লাগবে। এই যে নিচের যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটাকে আমরা একদম টেনে 3.22 সেকেন্ড অবধি এটাকে টেনে নেব, 3.22 এটাকে টেনে নেওয়ার পর এই পিকচারগুলোকে অ্যাডজাস্ট করে নিতে লাগবে। সেম একইভাবে যতগুলো পিকচার রয়েছে সবগুলোকে এখানে সেট করে নিতে লাগবে। ঠিক একইভাবে যতগুলো পিকচার রয়েছে সবগুলোকে এখানে অ্যাডজাস্ট করে নিতে লাগবে। তো সবগুলো এইভাবে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। তো এবার ভিডিওটাকে প্লে করে দেখাচ্ছি কীরকম হয়েছে। আরেকটু অ্যাডজাস্ট করে নিতে লাগবে যেহেতু এই লেয়ারটি বড় হয়ে গেছে। তো এরপর থেকে এখানে যেহেতু অন্য সাউন্ড ইফেক্ট এসেছে, তো এরপর এখানে আরেকটি পিকচার ক্লিক করতে হবে। এবার প্লাসে যাব, প্লাসে যাওয়ার পর এখানে ইমেজ অ্যান্ড ভিডিও, তো এখানে যার ফটোটাকে ক্লিক করে নেব। তো এই ফটোটাকে ক্লিক করে নেওয়ার পর তো আমাকে দেখতে লাগবে কোন জায়গাটায় সাউন্ডের ডিপ রয়েছে, তো সেটা সেখান থেকে ভিডিওটাকে ট্রিম করতে লাগবে। যেহেতু এখানে রয়েছে তো সেহেতু এখান থেকে এটাকে শেষ করে দিতে লাগবে। এবার আবার আরেকটি পিকচার ক্লিক করে নিতে লাগবে, সেটা হলো এই পিকচারটি নেব। এই পিকচারটি নেওয়ার পর এই যে যেখানে আমি এখানে মার্ক করেছি সাউন্ডের ডিপ রয়েছে, তো এখান থেকে এটাকে অফ করে দেব, আরেকটি পিকচার অ্যাড করে নিতে লাগবে। তো এরপর প্লাসে অপশানে যাবো, প্লাসে অপশানে যাওয়ার পর ঠিক একইভাবে ইমেজ অ্যান্ড ভিডিও, তো এখানে আমি এই পিকচারটাকে নিচ্ছি। নেওয়ার পর এখানে যেহেতু বিট রয়েছে তো এই বিটে আমি এটাকে ছোটো করে দিচ্ছি। ছোটো করে দেওয়ার পর আবার এই প্লাজে যেতে লাগবে, প্লাজে যাওয়ার পর ইমেজ অ্যান্ড ভিডিও, ইমেজ অ্যান্ড ভিডিও যাওয়ার পরে আমি যে পিকচারটি দেবো সেটাকে চুজ করে নিতে লাগবে। তো এটাই দেবো। এটা দেওয়ার পর দেখতে লাগবে যে এই মিউজিকটি কোন জায়গায় শেষ হয়েছে, এই জায়গায় যেহেতু শেষ হয়েছে তো এখানে আবার ক্লিক করে এই জায়গাটায় ক্লিক করে দিতে লাগবে। হয়ে গেল। হয়ে যাওয়ার পর এই ভিডিওটাকে অর্থাৎ এই যে পিকচারটি রয়েছে এই পিকচারটিকে ইফেক্ট দেওয়ার জন্য প্রথমে এখানে থ্রি ডটে ক্লিক করার পর এখানে ফিল স্ক্রিন করে নিতে লাগবে। ফিল স্ক্রিন করে নেওয়ার পর ঠিক প্রথমে জায়গাটায় যেতে লাগবে, অর্থাৎ এই যে পিকচারটি যেখানে শুরু হয়েছে তো সেখানে যাওয়ার পর এখানে দেখো মুভ অ্যান্ড ট্রান্সফর্ম বলে অপশানটি রয়েছে, সো সেই মুভ অ্যান্ড ট্রান্সফর্ম অপশানে যেতে লাগবে। যাওয়ার পর এই যে প্লাস অপশানটি রয়েছে সেই প্লাস অপশানটি দিতে লাগবে। দেওয়ার পরে এই পিকচারটিকে একটি সাইডে নিয়ে যেতে লাগবে, তো যেহেতু আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবে, তো যেহেতু আমি এখান থেকে দেবো। দেওয়ার পর এখানে এই যে শেষ অর্থাৎ একটু এগিয়ে নিয়ে, এগিয়ে নেওয়ার পরে এইটাকে এদিকে ঠেলে দেবে। ঠেলে দেওয়ার পর ঠিক শেষের জায়গায় এসে এটাকে আবার এই সাইডে ক্লিক করবে, যে আগে যে জায়গায় ছিল সেই জায়গায় নিয়ে যাবে। হয়ে গেল। এবার দেখো এই যে এইরকম দেখাচ্ছে, দেখো এবার এই ভিডিওটাকে ফিল অ্যান্ড ঠিক একইভাবে ফিল অ্যান্ড
ফিল স্ক্রিনে ক্লিক করতে লাগবে। সেই ফিল স্ক্রিনে ক্লিক করার পর এখানে এই পিক্সেলটি প্রথমে যেতে লাগবে, প্রথমে যাওয়ার পর মুভ অ্যান্ড প্ল্যাটফর্ম যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করার পর এই যে প্লাস অপশনে যেতে লাগবে, ঠিক প্লাস অপশনে যাওয়ার পর ডেটাকে এই দিকে ছেলে দিতে হবে। যেহেতু এর আগেরটা অন্যদিকে ছিল সেহেতু এটাকে এই দিকে ছেলে দিতে হবে, দেওয়ার পর একটু আগিয়ে নিয়ে তারপর এইদিকে যেতে লাগবে। যাওয়ার পর ঠিক শেষে এসে ঠিক শেষের জায়গায় এসে ভিডিও অর্থাৎ পিকচারটিকে এই জায়গায় ঠেলে দিতে লাগবে। দেওয়ার পর ঠিক একইভাবে এই পিকচারটিকেও অ্যাডজাস্ট করে নিতে লাগবে। ঠিক একইভাবে এই যে থ্রি ডটে ক্লিক করার পর ফিল স্ক্রিন বলে অপশানটি রয়েছে, সেই ফিল স্ক্রিনে ওপেন করা অর্থাৎ ক্লিক করার পর এই পিকচারটি অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক একইভাবে এই যে পিকচারটি রয়েছে সেই পিকচারটিতে মুভমেন্ট প্ল্যাটফর্ম অপশানে যেতে লাগবে। যাওয়ার পর এই যে প্লাস অপশানটি রয়েছে সেই প্লাস অপশানে ক্লিক করার পর পিকচারটিকে একটু সাইডে দিতে লাগবে। সেই সাইডে দেওয়ার পর একটু সামনের দিকে এগিয়ে অল্প একটু এগিয়ে গিয়ে তারপর পিকচারটিকে এই দিকে যেতে লাগবে। যাওয়ার পরে ঠিক ঠিক একইভাবে শেষে গিয়ে পিকচারটিকে এই দিকে ঠেলে দিতে লাগবে। ঠিক একইভাবে এই পিকচারটি যেহেতু একটু বড়ো, এরপর যে এই পিকচারটি রয়েছে এই পিকচারটিকে একটু বড় করে নিতে হবে, যেহেতু এই পিকচারটি একটু ছোটো রয়েছে সেই জন্য বড়ো করে নিয়ে যাওয়ার জন্য সেই মুভমেন্ট প্ল্যাটফর্ম অপশানে যাওয়ার পরে এখানে যে এই যে অপশানটি রয়েছে সেই অপশানে ক্লিক করার পরে এই পিকচারটাকে একটু বড় করে নেব। তো যেটুকু অ্যাডজাস্ট করে নিলাম আমি এটুকু ঠিক আছে আমার। তো এরপর এরপর এই পিকচারটিতে ক্লিক করার পর সেই মুভমেন্ট প্ল্যাটফর্ম অপশানে যেতে লাগবে। যাওয়ার পর এই যে প্লাস অপশানটি রয়েছে সেই প্লাস অপশানেতে যাওয়ার পরে এই ভিডিওটাকে এদিকে একটু অর্থাৎ এই পিকচারটিকে এদিকে একটু ঠেলে দেবো। দেওয়ার পর একটু সামনের দিকে এগিয়ে গিয়ে তো শেষ পর্যন্ত ক্লিক করার পরে আবার এই যে পিকচারটির শেষ লেয়ারে এসে এটাকে একটু সাইডে দিতে লাগবে। অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এরপর দেখো এই ভিডিওটি ঠিক অর্থাৎ এই পিকচারগুলো এরকমভাবে থ্রি ডি ইফেক্ট কাজ করবে। তো এরপর আমি ভিডিওটাকে প্লে করছি। তো ভিডিওটি প্রথমের দিকে একটু অগোছানো টাইপের রয়েছে, তো সেহেতু আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পর ভিডিওটাকে আবার প্লে করছি আমি। তো স্ট্যাটাস ভিডিওটি এই জায়গায় একটু কীরকম হয়েছে, তো সেহেতু আমি এটাকে একটু ছোটো করে দিয়ে এখানে আরেকটি পিকচার অ্যাড করব। তো পিকচার অ্যাড করার জন্য ঠিক একইভাবে ইমেজ অ্যান্ড ভিডিওতে যাব। যাওয়ার পরে আমি আরেকটি পিকচার নেব, নেওয়ার জন্য নেওয়ার পরে এটাকে একটু যতটুকু প্রয়োজন সেই হিসাবে আমি এটাকে ট্রিম করে দেবো। ট্রিম করে দেওয়ার পর ঠিক একই এর আগের প্রসেসের মতোই এটাকে অ্যাডজাস্ট করে নিতে লাগবে। তো দেখো স্ট্যাটাস ভিডিওটি মোটামুটি তৈরি হয়ে গেছে। তো এরপর এই ভিডিওটাতে উপরে যে অপশানটি রয়েছে সেই উপরে অপশানটাকে ক্লিক করতে লাগবে। তো তোমরা যদি চাও যে ভিডিও কোয়ালিটি একটু বাড়িয়ে দেবে, তো সেজন্য প্রথমে কী করতে লাগবে এই যে সেটিং অপশানটি রয়েছে সেই সেটিং অপশানে গিয়ে ফ্রেম রেট বলে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করার পর এখানে 60 করে দিতে লাগবে। 60 করার পরে এবার এই যে অপশানটি অর্থাৎ এক্সপোর্ট করার জন্য এটাকে এই অপশানে ক্লিক করার পরে তো এখানে ভিডিওটির যে অপশানটি রয়েছে এখানে যেতে লাগবে। যেহেতু এখানে ফুল এইচডি অর্থাৎ 1080 করে দেওয়া আছে, তো সেহেতু 1080 করতে লাগবে। এবং এই যে তুমি যদি চাও যে লো করতে, লো করলে পিকচার কোয়ালিটি একটু খারাপ হবে এবং হাই করলে পিকচার কোয়ালিটি একটু ভালো হবে, তো আমি এখানে হাই করে দিচ্ছি। হাই করে দেওয়ার পর এখানে এক্সপোর্ট করতে লাগবে। তো এক্সপোর্টে একটু সময় লাগবে, 2 থেকে 3 মিনিট সময় লাগতে পারে। তো এক্সপোর্ট হচ্ছে হয়ে গেছে। এরপর এই যে সেভ অপশানটি রয়েছে সেই সেভ অপশানে ক্লিক করতে লাগবে।
তো সেভ অপশনে ক্লিক করার পর দেখবে যে এই যে সেভ এন্ড গ্যালারি, তো হোম পেজে যাবে, যাওয়ার পরে এখানে এই যে গ্যালারিতে অপশনে যাবে, যাওয়ার পরে দেখবে যে তোমার যে অর্থাৎ এই যে অপশনটি রয়েছে যে অ্যালাইট মোশন বলে, এই অপশনে দেখবে যে ভিডিওটি ক্লিক হয়ে গেছে। তো গাইস আজ ভিডিওটি এই পর্যন্তই, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও, আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো এই পর্যন্তই।